হনুমান মন্দিরত সুরর হাতুরা ভাঙি সুরমার করিলে রাম সীতার মূর্তি লুটি নিলে মন্দিরর দানপাত্র অলংকার যে সময় রাম মন্দিরর প্রাণ প্রতিষ্ঠাকল সমগ্র দেশ রামময় হয়ে আছে সেই সময়তে হনুমান মন্দিরত লঙ্কাকাণ্ড ভাঙি সুরমার করিলে হনুমান মন্দিরত থকা রাম সীতার মূর্তি হাইলাকান্দিত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা রাত্রে 12টা পর্যন্ত আমি এখানে আমরা বউ জামাই আমার ছোট বাচ্চা মিলে রামায়ণ দেখলাম 12টার পরে গিয়ে ভিতরে রুমে ঘুমালাম সকালে যখন উঠেছি তো দেখছি আমার ঘর সম্পূর্ণভাবে ছিটানি দরজা বাইরে থেকে লাগানি ঠিক আছে একটা শাবল দিয়ে লাগানি তারপরে আমি জুড়ি অবস্থি খুলে দেখলাম মন্দিরের ভিতরে সব জিনিস লুটপাট হয়ে গেছে বাবার যা রূপার জিনিস ছিল হাতের খাড়ু গলার চেইন এরপরে কানের ছিল সব ওগুলো নিয়ে গেছে সীতা মার মূর্তিকে ভেঙে ফেলে রেখে দিয়েছে প্রতিনিশা হনুমান মন্দির লণ্ড ভণ্ড করে চুরে লৈ গল দান পাত্র নিলে মন্দিরত থকা সুনরূপর সামগ্রী কেবল ইমানে নহয় মন্দিরর পূজারীরও ঘরত চলালে লুটপাট বেশি হলে 30-35 হাজার দান বাক্স নিয়ে আমার ঘর নিয়ে 30-35 হাজার কোৱাই হনুমান মন্দিৰৰ অৱস্থা দেখি হতবাক হৈ পৰে অঞ্চলবাসী অভিযুক্ত শীঘ্ৰে কৰায়ত্ত কৰি কঠোৰতকৈও কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবী স্থানীয় ৰাইজৰ জোৰক শীঘ্ৰে কৰায়ত্ত নকৰিলে প্ৰতিবাদৰ হুংকাৰ স্থানীয় ৰাইজ তথা দল সংগঠনৰ ঘটনাস্থলীত হাইলাকান্দি আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়া উপস্থিত হৈ আৰম্ভ কৰিছে তদন্ত 5জনক আটক কৰি সোধা পোছা অব্যাহত ৰাখিছে তদন্তকাৰী আৰক্ষীয়ে কিন্তু এতিয়াও জালত পৰা নাই হনুমান মন্দিৰত লুটপাট চলোৱা মূল অভিযুক্ত ইপিনে হনুমান মন্দিৰত চলোৱা লুটপাটক লৈ অঞ্চলজুৰি বিৰাজ কৰিছে তীব্ৰ চাঞ্চল্য হাইলাকান্দিৰ পৰা ৰাহুল চক্ৰৱৰ্তীৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট হনুমান মন্দিৰত চুৰৰ হাতোৰা ভাঙি চুৰমাৰ কৰিলে ৰাম সীতাৰ মূৰ্তি লুটি নিলে মন্দিরর দানপাত্র অলংকার যে সময় রাম মন্দিরর প্রাণ প্রতিষ্ঠাকল সমগ্র দেশ রামময় হয়ে আছে সেই সময়তে হনুমান মন্দিরত লঙ্কাকাণ্ড ভাঙি সুরমার করিলে হনুমান মন্দিরত থকা রাম সীতার মূর্তি হাইলাকান্দিত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা রাত্রে 12টা পর্যন্ত আমি এখানে আমরা বউ জামাই আমার ছোট বাচ্চা মিলে রামায়ণ দেখলাম 12টার পরে গিয়ে ভিতরে রুমে ঘুমালাম সকালে যখন উঠেছি তো দেখছি আমার ঘর সম্পূর্ণভাবে ছিটানি দরজা বাইরে থেকে লাগানি ঠিক আছে একটা শাবল দিয়ে লাগানি তারপরে আমি জুড়ি অবস্থি খুলে দেখলাম মন্দিরের ভিতরে সব জিনিস লুটপাট হয়ে গেছে বাবার যা রূপার জিনিস ছিল হাতের খাড়ু গলার চেইন এরপরে কানের ছিল সব ওগুলো নিয়ে গেছে সীতা মার মূর্তিকে ভেঙে ফেলে রেখে দিয়েছে প্রতিনিশা হনুমান মন্দির লণ্ড ভণ্ড করে চুরে লৈ গল দান পাত্র নিলে মন্দিরত থকা সুনরূপর সামগ্রী কেবল ইমানে নহয় মন্দিরর পূজারীরও ঘরত চলালে লুটপাট বেশি হলে 30-35 হাজার দান বাক্স নিয়ে আমার ঘর নিয়ে 30-35 হাজার কোৱাই হনুমান মন্দিৰৰ অৱস্থা দেখি হতবাক হৈ পৰে অঞ্চলবাসী অভিযুক্ত শীঘ্ৰে কৰায়ত্ত কৰি কঠোৰতকৈও কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবী স্থানীয় ৰাইজৰ জোৰক শীঘ্ৰে কৰায়ত্ত নকৰিলে প্ৰতিবাদৰ হুংকাৰ স্থানীয় ৰাইজ তথা দল সংগঠনৰ ঘটনাস্থলীত হাইলাকান্দি আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়া উপস্থিত হৈ আৰম্ভ কৰিছে তদন্ত 5জনক আটক কৰি সোধা পোছা অব্যাহত ৰাখিছে তদন্তকাৰী আৰক্ষীয়ে কিন্তু এতিয়াও জালত পৰা নাই হনুমান মন্দিৰত লুটপাট চলোৱা মূল অভিযুক্ত ইপিনে হনুমান মন্দিৰত চলোৱা লুটপাটক লৈ অঞ্চলজুৰি বিৰাজ কৰিছে তীব্ৰ চাঞ্চল্য হাইলাকান্দিৰ পৰা ৰাহুল চক্ৰৱৰ্তীৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট